ওম নম শিবায়। নমস্কার বন্ধু বান্ধব সকল, দৈনিক রাশিফল ভিডিওটি স্বাগতম জানাইছো। এই রাশিফলের ভিডিওটি হয়েছে 2024 সনের ফেব্রুয়ারি মাহর 29 তারিখ, আজি বার হব বৃহস্পতিবার। আজি অসমীয় ফাগুন মাহর 16 তারিখ, তিথি হব কৃষ্ণা পঞ্চমী তিথি, নক্ষত্র হব চিত্রা নক্ষত্র, তারপরে শাস্ত্রী নক্ষত্র আরম্ভ হব, যোগ হব বৃদ্ধি যোগ, তারপরে ধ্রুব যোগ আরম্ভ হব, করণ হব আজি কৈলবকরণ, জন্ম রাশি হব তুলা রাশি, সূর্য উদয় হব 5:51, সূর্যাস্ত সময় হব 5:20। যদি আমার এই চ্যানেলটি আপনাদের একবারে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটি ভাল লাগিল লাইক এটা করবলে নপাহরিব। আপনাদের সকলের দিনটি শুভ হোক। মেঘ রাশিরপর মীন রাশি জাতক জাতিকা সকলের দিনটি কিদরে পার হব, শুভ অশুভ সকলখিনি আপনাদের জানিব পারিব আর আপনাদের কি কি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। মেঘ রাশিরপর আরম্ভ করেছো, যেহেতু মেঘ রাশিরপর আরম্ভ করা হয় আর মেঘ রাশি জাতক জাতিকা সকলের দিনটি অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। মেঘ রাশি জাতক জাতিকা সকলে ধৈর্য বজায় রাখব লাগে। আজি মেঘ রাশির জাতক জাতিকা সকলে যিকোনো সিদ্ধান্ত আবেগে লোব নালাগে, গতি ধ্যান রাখব। আপনাদের আজি দিনটি সর্বোত্তম দিন, কর্মর ক্ষেত্রে আপনাদের আজি দিনটি বহুত বেশি ভাল হবে। আজির দিনট যখন ব্যক্তিয়ে নতুন চাকরি বা বিশেষ কিনা জবর সাক্ষাৎকার দিছে, হয়তো আপনাদের একটা ডর আর ভাল অফার পাব, যত আপনি বহুত বেশি দরমহা পাব, যার ফলত আপনার আর্থিক অবস্থা উন্নত হব। যদি ব্যবসায় করার জাতক জাতিকা সকলের কথা কবলে যাও, তাতে আপনার ব্যবসায় অতি সন্তোষজনক হব। আপনার ব্যবসায় আপনি আর্থিক সুবিধা পাব পাবেন, কিন্তু আপনার খরচ বহুত আপনার বৃদ্ধি পাব পাবেন, যার বাবে আপনি চিন্তিত হব পাবেন। যুবক যুবতী সকলের কথা কবলে গেলে, আপনি আপনার বন্ধু বান্ধবীর সঙ্গে সঠিক সময় কটাব, কিন্তু ভুল বন্ধুর সঙ্গত কেতিয়াও সঙ্গী নহয়, নহলে ভুল সঙ্গত পড়িব পাৰে। আপুনি পৰিয়ালৰ সৈতে কোনোবা ধৰ্মীয় স্থানলৈ যাব পাৰিব। আপোনালোকৰ আজিৰ দিনটোত সংগ্ৰামবোৰ পৰিহাৰ কৰিব লাগিব, ভুল সঙ্গৰ পৰা নিজকে আঁতৰত ৰাখিব লাগিব বুলি কৈছে। আজি আপোনালোকে বৰ্ধিত খৰচৰ প্ৰতি আপোনালোকে কিছু চিন্তিত হ'ব পাৰে। যুৱক যুৱতীসকলে আজিৰ দিনটোত বন্ধু বান্ধৱীৰ সৈতে অধিক সময় কটাব, কিন্তু ভুল বন্ধুৰ লগত কেতিয়াও সঙ্গী নহ'ব, সেইটো কথাৰ প্ৰতি ধ্যান ৰাখিব লাগিব। আজি ল'ৰা ছোৱালীৰ সৈতে পাৰ্কত ফুৰিবলৈ যাব পাৰিব পিতৃ মাতৃয়ে, তেনেকুৱা এটা পৰিৱেশ আপোনালোকৰ হ'ব পাৰে। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে, আপুনি আপোনালোকৰ স্বাস্থ্যৰ বিশেষ যত্ন লোৱাটো উচিত। বতৰ পৰিৱৰ্তনৰ বাবে কাঁহ চৰ্দি আদি সমস্যাই আপোনাক আমনি কৰিব পাৰে। প্ৰেমত শুভ। যদি আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক। শুভ ৰং হ'ব 5 আৰু শুভ সংখ্যা হ'ব 2। বিশেষ রাশি জাতক জাতিকাসকলৰ বাবে দিনটো শুভ দেখা পোৱা গৈছে। আজিৰ মিশ্রিত দিন হ'ব। কৰ্মৰত ব্যক্তিসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, আপোনালোকৰ কাৰ্যালয় বা কৰ্মৰ ক্ষেত্ৰত সহকৰ্মীসকলৰ লগত ভাল আচৰণ কৰা উচিত। তেওঁলোকৰ সৈতে আন্তৰিক সম্পৰ্ক বজাই ৰাখি সময়মতে কাম সম্পূৰ্ণ কৰিব পাৰিব। আপোনালোকৰ সহকৰ্মীসকলে আপোনাক বহুত বেছি সহায় কৰিব। ব্যৱসায় কৰা জাতক জাতিকাসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, আপুনি আপোনালোকৰ ব্যৱসায়ৰ সৈতে জড়িত কিছু আপোনালোকৰ ভ্রমণ আপোনালোকে কৰিব পাৰে, য'ত আপুনি এটা ডাঙৰ প্ৰজেক্ট বা কিবা এটা দায়িত্ব পাব পাৰে, কাম পাব পাৰে। আজিৰ পিতৃ মাতৃৰ স্বাস্থ্যৰ প্ৰতি আপোনালোকে বিশেষকৈ যত্ন ল'ব লাগিব। আপোনালোকৰ বৈবাহিক জীৱনৰ কথা ক'বলৈ যাওঁতে, আপোনালোকৰ জীৱনসংগীৰ সৈতে আপোনালোকৰ সম্পৰ্ক অতি আন্তৰিক হ'ব আৰু আপোনালোকৰ ঘৰত এটা ভাল পৰিৱেশ, শান্তিৰ পৰিৱেশ আপোনালোকৰ গঢ়ি উঠিব। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, বন্ধু বান্ধৱীৰ সৈতে ক'ৰবাত ওলাই যোৱাৰ পৰিকল্পনা কৰিব পাৰে। আপুনি আপোনালোকৰ পৰিয়াল আৰু বন্ধু বান্ধৱীৰ পৰা সম্পূৰ্ণ সমৰ্থন পাব, যি আপোনালোকৰ মনটো অতি বেছি সুখী কৰি তুলিব। আপোনালোকৰ উপাৰ্জন উৎসৱ বৃদ্ধি পাব, যাৰ বাবে আপোনালোকৰ আৰ্থিক অৱস্থাও পূৰ্বতকৈ ভাল হ'ব, শক্তিশালী হৈ থাকিব। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে, স্বাস্থ্যৰ স্বাভাৱিক হ'ব, আপোনালোকৰ কোনো ধৰণৰ শাৰীৰিক বিষ নাথাকিব। প্ৰেমত ভুল বুজাবুজিবোৰ দূৰ হ'ব, সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব। যদি আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰিব, ভিডিওটো ভাল লাগিলে লাইক এটা কৰিব। শুভ ৰং হ'ব বগা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 8। এইবাৰ আছোঁ ৰাশিফল কীৰ্তনৰ অন্য এটা গুৰুত্বপূৰ্ণ ৰাশিলৈ, মিথুন ৰাশি। মিথুন ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ বাবে দিনটো শুভ দেখা পোৱা গৈছে। কৰ্মৰত ব্যক্তিসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, আপোনালোকৰ কৰ্মস্থলীত দিনটো অতি ব্যস্ত হ'ব, আপোনালোকৰ কামৰ বোজা বহুত বেছি হ'ব, যাৰ বাবে আপোনালোকৰ দিনটো মানসিক চাপত কিছু কটাব পাৰে আৰু সন্ধিয়াও আপুনি ভাগৰুৱা অনুভৱ কৰিব পাৰে আজিৰ দিনটোত। গতিকে কিছু ৰেষ্টৰ প্ৰয়োজন আছে। আপোনালোকৰ পাৰিবাৰিক সম্পৰ্কৰ কথা ক'বলৈ যাওঁতে, আপোনালোকৰ পৰিয়ালৰ কোনো এজনৰ লগত আপোনালোকৰ মতানৈক্য হ'ব পাৰে। কথা কোৱাৰ আগতে কেইবাবাৰো চিন্তা কৰি আপোনালোকে কওক, চিন্তা কৰক। আপোনালোকৰ ল'ৰা ছোৱালীৰ ফালৰ পৰা এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব, ভাল ৰিজাল্ট পাব বুলি কৈছে। অৰ্থাৎ তেওঁলোকৰ যিধৰণৰ ছাকচেছ, যিধৰণৰ কাম আপোনালোকৰ, সেইখিনি ক্ষেত্ৰত সুখী হ'ব বুলি কৈছে। আজি ব্যৱসায়ীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, আপোনাৰ ব্যৱসায়ো ভালদৰে আগবাঢ়িব। মাত্ৰ আপোনালোকৰ ব্যৱসায়ক আগুৱাই নিবলৈ
কঠোর পরিশ্রম করে থাকবে আজির দিন আপনি নিশ্চিতভাবে সফলতা লাভ করবলে সক্ষম হব। আপনি পরিয়ালের সুত্রে কোনোবা ধর্মীয় স্থান আপনাকে ভ্রমণ করবলে যাব পাৰিব। যুবক যুবতী সকলের কথা কবলে যাওতে যদি আপনি বর্তমান করবাত প্রেমের সম্পর্ক রাখিছে তাহলে আপনার প্রেম জীবনে ঠিক থাকি বলে কেছে, আপনার প্রেম জীবনের কথার পরিয়ালের লোক কবলে সাহস গুটাব পারে। আপনার স্বাস্থ্যর কথা কবলে যাওতে আপনার স্বাস্থ্য অল্প কিছু দুর্বল হব পারে, বতর পরিবর্তনের বাবে শারীরিক সমস্যা আপনার বারোক আমনি করব পারে। আজির দিন নিজের মনটুক সুস্থ করে রাখব বলে কেছে, মনটুক সন্তুষ্ট করে রাখব, কিন্তু সন্তানের স্বাস্থ্যের প্রতি অল্প চিন্তা পড়ব পারে। শুভ রং হব হালধীয়া রঙ আর শুভ সংখ্যা হব 9। যদি আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটি ভাল লাগলে লাইক এটা করবলে একেবারে নপাহরিব। আপনাদের শুভ রং হব বেগুনিয়া রঙ আর শুভ সংখ্যা হব 9। কর্কট রাশি জাত জাতিকাসকল দিন শুভ দেখা পাবছে। পরিয়ালের সুত্রে কোনোবা ধর্মীয় স্থান ভ্রমণ করবলে যাব পাৰিব। যুবক যুবতী সকলের কথা কবলে গেলে যদি আপনি বর্তমান কোনোবা প্রেমের সম্পর্ক রাখিছে তেন প্রেম জীবন আপনার ঠিকই থাকবে, সমস্যাখিনি সমাধান হব বলে কেছে। আজি আপনার কর্মর ক্ষেত্রত কেনেবাকো খন নিয়ন্ত্রণ করব লাগবে। আপনার যদি খং উঠে আপনার কিছু কথার বাদে বড় বেশি খং উঠিব পারে, কিন্তু সেইখানে আপনাকে নিয়ন্ত্রণ করব লাগবে, অন্যথা আপনার অফিসের বা কর্মর ক্ষেত্রত সমস্যার সম্মুখীন হবলগীয়া হব পারে। আপনি আর্থিক দৃষ্টিকোণের আজির দিন আপনার বিপুল সুবিধা লাভ করব পাৰিব, যি আপনার মনটুক সুখী করে রাখব। ব্যবসায়ী সকলের কথা কবলে যাওতে আজি ব্যবসায়ী সকলের অল্প অসুবিধাজনক দিন হব, তেওঁলোকৰ ব্যৱসায়ত আৰ্থিক ক্ষতিৰ সন্মুখীন হ'ব পাৰে, আপোনালোকৰ সামগ্ৰী বিক্ৰী কম হোৱাৰ বাবে আপুনি সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হ'ব পাৰে। গতিকে কিছু ক্ষেত্ৰত ধৈৰ্য বজাই ৰাখি আপুনি আপোনালোকৰ চৌপাশ আৰু কোনো আত্মীয়ৰ লগত কাজিয়া কৰাটো এৰাই চলিব লাগে আৰু নিজৰ ব্যৱসায়টো আগুৱাই নিবলৈ চেষ্টা কৰিব লাগে। আজি আপোনালোকৰ পাৰস্পৰিক সম্পৰ্ক বিনষ্ট হ'ব পাৰে ঘৰুৱা ক্ষেত্ৰত ধ্যান ৰাখিব। আজিৰ বন্ধু বান্ধৱীৰ লগতো আপোনালোকে কিছু আড্ডা মাৰি বা অযথা টাইম আপোনালোকৰ সময় নষ্ট নকৰিব, বৰঞ্চ নিজৰ কেৰিয়াৰ গঢ়ি তোলাত গুরুত্ব দিব, নিজের স্বাস্থ্যর কথা আপনার ধ্যান রাখব। কাঁ সর্দি জ্বর আদি সমস্যার কথা কবলে যাওতে আজি তো এইখানে সমস্যা আপনাকে বারোক আমনি করবো, গতিকে কর্কট রাশির জাত জাতিকাসকলে ধ্যান রাখব লাগবে। শুভ রং হব বগা রং আর শুভ সংখ্যা হব 5। এবার আসো সিংহ রাশিল। সিংহ রাশি জাত জাতিকাসকলে অল্প মানসিক চাপ হব আজি, কর্মরত ব্যক্তি সকলের কথা কবলে যাওতে আপনার কর্মর ক্ষেত্রে সহকর্মী এজনের কিছু ভুল বুঝাবুঝি হব পারে, সেই কিছু সময়ের বাবে কোনো ধরনের বিবাদৰ পৰা আপোনালোকে আঁতৰি থাকিব লাগে। কাজিয়া পেচালৰ পৰিৱেশ এটা দেখিছে যে এইখিনি কাজিয়া হ'ব পাৰে, ভুল বুজাবুজি হ'ব পাৰে, সেই ধৰণৰ চিটুৱেশ্যনৰ পৰা আঁতৰি যাওক, নিজকে ইনভল্ভ নকৰিব, নহ'লে আপোনালোকৰ যিসকল ছিনিয়ৰ আছে আপোনালোকৰ ওপৰত খং উঠিব পাৰে, গতিকে নিজক বচাই ৰাখিবলৈ চেষ্টা কৰক। আপোনালোকৰ কৰ্মস্থলীত আপোনালোকৰ বিৰুদ্ধেও আপোনালোকক হাৰাশাস্তি কৰিব পাৰে। ব্যৱসায়ীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে আপুনি হয়তো আপোনালোকৰ ব্যৱসায়ত বহুত বেছি টকা খৰচ কৰিব লাগিব, গতিকে অলপ সাৱধান হওক আৰু টকা সঞ্চয় কৰক আৰু কৰিবলৈ টকা সঞ্চয় কৰিবলৈ চেষ্টা কৰিব লাগিব বুলি কৈছে, ছেভিংৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰিব। আজিৰ যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে বন্ধু বান্ধৱীৰ সৈতে ওলাই যাব পাৰিব য'ত আপুনি বহুত বেছি মজা কৰিব, লগতে হাঁহি ধেমালি আপোনালোকক সময় কটাব বুলি কৈছে আৰু সময়টো আপোনালোকে বুজিব লাগিব আৰু সময় সৎ ব্যৱহাৰ কৰক, হঠাতে আৰ্থিক বিশেষকৈ সুবিধা পাব পাৰে। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে আপুনি আপোনালোকৰ স্বাস্থ্যৰ বিশেষ যত্ন লোৱাটো উচিত, সৰু সৰু ৰোগে আপোনাক বাৰুকৈ অসুবিধা দিব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। আজিৰ দিনটো প্ৰেমৰ শুভ দেখা পোৱা গৈছে, ঘৰুৱা সমস্যাবোৰ সমাধান কৰাৰ ক্ষেত্ৰত বহুত বেছি সফল হ'ব। আজিৰ দিনটো প্ৰেম জীৱনত কিন্তু আপোনালোকে ধ্যান ৰাখিব, আপোনালোকৰ মাজত কিছুমান ব্যক্তিয়ে সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে। শুভ ৰং হ'ব ৰঙা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 3। যদি আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ নাপাহৰিব। কন্যা রাশি। কন্যা রাশি জাত্র জাতিকাসকলের দিনটি উত্থান পতনের দিন হব, কর্মরত ব্যক্তিসকলের কথা কবলে যাওতে আপনার সিনিয়র সকলে আপনার আপনার কর্মস্থলীর বাবে আপনার আন ঠাইলেও ট্রান্সফার করব পারে, কিন্তু আপনি আগের তুলনায় বেশি দরমহাও পাব পাৰে বা সেইখিন ক্ষেত্রে সুবিধাও পাব, যার ফলত আপনার আর্থিক অবস্থা উন্নত হব পাৰে, কিন্তু ধৈর্য বজায় রাখব লাগিব। জাতক জাতিকাসকলের কথা কবলে যাওতে বা মানুষখিনির কথা কবলে যাওতে ব্যবসায়ীসকলের অল্প অসুবিধা হব পাৰে, সে আপনি আপনার ধন অতি চিন্তাশীলভাবে বিনিয়োগ করা উচিত, ধৈর্য ধরব, লাভ হব, কিন্তু কিছু ক্ষেত্রত ধনব ইউজ করতে আপনাদের বিনিয়োগ করতে ধ্যান রাখব আর বিশেষজ্ঞর পরামর্শ লো আগাটা আপনাদের ভাল হব। আজির গাড়ি চলাওতে অল্প সাবধান হোক বলে কেছে, নহলে আপনি আঘাত পাব পাৰে, যার বাবে আপনি ডাক্তরের ওসরলে যাবলগা হব পাৰে, গতিকে কিছু ক্ষেত্রত ধ্যান রাখব লাগবে। আপনার পরিয়ালত কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজন হব পাৰে যত আপনি উৎসাহে অংশগ্রহণ করব পাৰিব, আপনার মনটেও শান্তি পাব, আপনার স্বাস্থ্যর কথা কবলে যাওতে আপনার স্বাস্থ্য স্বাভাবিক হব, কোনো ধরনের কষ্টর সম্মুখীন হব। যদি আপনি উচ্চ বিপি বা ডায়াবেটিস রোগী হয় তেন্তে আপনি নিয়মিতভাবে ঔষধ খাই থাকিব লাগে, স্বাস্থ্যর প্রতি ধ্যান রাখব লাগে, নিজের হেলথের প্রতি সজাগ আর সচেতন হয়ে থাকবলে চেষ্টা করব লাগে।
যদি আমার এই চ্যানেলটো নতুন হয় সাবস্ক্রাইব করব আর ভিডিওটো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ নেপাহৰিব। আপোনালোকৰ বাবে আজিৰ দিনটোৰ শুভ রং হ'ব নীলা রং আৰু শুভ সংখ্যা হ'ব 9। বন্ধুসকল, আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক। অনুগ্রহ কৰি কমেন্ট বক্সত ওম নমঃ শিৱায় লিখিবলৈ নেপাহৰিব। এবাৰ এই ৰাশিফল কেইটাৰ অন্য এটা গুৰুত্বপূৰ্ণ ৰাশি লৈ সেই ৰাশিটো হৈছে তুলা ৰাশি। তুলা ৰাশি জাতক জাতিকাসকলৰ বাবে দিনটো শুভ হ'ব। যদি কৰ্মৰত ব্যক্তিসকলৰ কথা ক'বলৈ যাওঁ, আপোনালোকৰ অফিচত দিনটোৰ বাবে ভাল হ'ব। আপোনালোকৰ কামৰ বোজা বেছি নহ'ব, যাৰ বাবে আপুনি অতি সকাহ অনুভৱ কৰিব। ব্যৱসায় কৰা যিসকল জাতক জাতিকা আছে তেওঁলোকৰ কথা ক'বলৈ যাওঁতে তেওঁলোকে নিজৰ ব্যৱসায়ত লোকচানৰ সন্মুখীন হ'বলগীয়া হ'ব পাৰে, যাৰ বাবে আপুনি আৰ্থিক সংকটৰ সন্মুখীন হ'বলগীয়া হ'ব পাৰে। টকাৰ বাবে আপুনি আবদ্ধ খাই থাকিব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। গতিকে টকা পইচা বিনিয়োগ কৰোঁতেও ধ্যান ৰাখিব লাগিব, দিওঁতে মেলোঁতেও আপোনালোকে ধ্যান ৰাখিব। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ গ'লে তেওঁলোকে নিজৰ খং নিয়ন্ত্ৰণ কৰিব লাগে। খঙত কাৰো লগত কথা নাপাতিব যিয়ে আপোনালোকৰ আনজনৰ বেয়া অনুভৱ কৰিব পাৰে আৰু আপুনি লাজ অনুভৱ কৰিব পাৰে। গতিকে এই কথাখিনিৰ প্ৰতি গুৰুত্ব প্ৰদান কৰিব। আপোনালোকৰ বৈবাহিক জীৱনৰ কথা ক'বলৈ যাওঁতে আপুনি আপোনালোকৰ জীৱন সংগীৰ সৈতে অকলে সময় কটাব, বিশেষকৈ তেওঁলোকৰ মনৰ ভাৱবোৰ বুজিবলৈ চেষ্টা কৰিব, সমস্যাবোৰ সমাধান কৰাৰ ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব, বিশেষকৈ শান্তিপূৰ্ণভাৱে আপোনালোকৰ সমস্যাবোৰ সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিব লাগে। আজি ল'ৰা ছোৱালীৰ স্বাস্থ্যৰ প্ৰতি বিশেষ গুৰুত্ব দিব লাগিব, গুৰুত্ব দিয়ক। স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে স্বাস্থ্যৰ বিশেষ আপুনিও নিজৰ যত্ন ল'ব লাগিব। চকুৰ আৰু দাঁতৰ সমস্যাই আপোনাক বাৰুকৈ আমনি কৰিব পাৰে। আপুনি নিজৰ সমস্যাবোৰ ইগ্ৰভাৱবোৰ আপোনালোকে পৰিহাৰ কৰিব লাগিব, সমস্যাবোৰ সমাধান কৰাৰ ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰিব। আজি স্বাস্থ্যৰ ক্ষেত্ৰতো আপোনালোকে বিশেষকৈ ঠাণ্ডা বস্তু খোৱাৰ পৰা আপোনালোকে বিৰত থাকিব লাগে। প্ৰেমত শুভ। যদি আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ নেপাহৰিব। শুভ ৰং হ'ব সেউজীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 8। বৃশ্চিক ৰাশি। বৃশ্চিক ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ বাবে দিনটো শুভ দেখা পোৱা গৈছে। কৰ্মৰত ব্যক্তিসকলৰ কথা ক'বলৈ যাওঁতে আপুনি হয়তো আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত আগবাঢ়ি যোৱাৰ উপায় বিচাৰি পাব। কেনেকৈ আগবাঢ়িব, কেনেকৈ সমস্যাখিনি সমাধান কৰিব, কেনেকৈ ছাকচেছ লাভ কৰিব। আপুনি যদি আপোনালোকৰ কামত কঠোৰ পৰিশ্ৰম কৰে, যদি হাৰ্ডৱৰ্কিং কৰে, বহুত বেছি কষ্ট কৰে, তেন্তে আপোনালোকৰ যিসকল ছিনিয়ৰ আছে আপোনালোকৰ কামক লৈ সুখী হ'ব আৰু তেওঁলোকে আপোনালোকক বিশেষকৈ আপোনাক প্ৰচাৰ কৰিব পাৰিব, আগবঢ়াই নিব পাৰিব, আপোনাক কিবা এটা ভাল দায়িত্ব দিব পাৰে, ভাল এটা অপৰচুনিটি আপোনালোকে ল'ব পাৰিব। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে আজিৰ যুৱক যুৱতীসকলৰ বাবে অত্যন্ত শুভ দিন। আপোনালোকৰ বাবে সমস্যাবোৰ সমাধান হ'ব, নতুন বাহন কিনাৰ আজিৰ দিনটো পৰিকল্পনা কৰিব পাৰে। আপোনাৰ বৈবাহিক জীৱনৰ কথা ক'বলৈ যাওঁতে আপুনি আপোনালোকৰ জীৱন সংগীৰ স্বাস্থ্যৰ বাবে অলপ চিন্তাত পৰিব। সন্ধিয়া আপোনালোকৰ ঘৰলৈ কোনো বিশেষ অতিথি আহিব পাৰে, আপুনি তেওঁলোকক বহুত বেছি সন্মান কৰিব। যদি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কথা ক'বলৈ যাওঁ আজিৰ দিনটো ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ ইগ্ৰভাৱবোৰ ত্যাগ কৰিব লাগে আৰু একাগ্ৰতাৰে অধ্যয়ন কৰিব লাগে, যাৰ বাবে তেওঁলোকে পৰীক্ষাত সফলতা লাভ কৰিব পাৰিব। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে আপোনালোকৰ স্বাস্থ্য ভাল হ'ব, কিন্তু চকুৰ লগত জড়িত যিকোনো সমস্যা আপোনালোকক আমনি কৰিব পাৰে। সেয়ে কম্পিউটাৰ বা মোবাইল কাম, আপোনালোকে মোবাইলত কাম বিশেষকৈ কৰাৰ সময়ত চশমা পিন্ধিব লাগিব বা আপোনালোকে সেইখিনি ক্ষেত্ৰত কিছু আপোনালোকক কমকৈ ব্যৱহাৰ কৰিবলৈ চেষ্টা কৰক, যাতে আপোনালোকৰ চকুৱে কষ্ট নাপায়। গতিকে এই দিশটোৰ প্ৰতি গুৰুত্ব প্ৰদান কৰিব। যদি আমাৰ চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰিব, ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰি দিব। শুভ ৰং হ'ব নীলা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 4। ধনুৰাশি। ধনুৰাশি জাতক জাতিকাসকলৰ বাবে দিনটো মধ্যমীয়া দিন হ'ব। যদি আপুনি কোনো কৰ্মৰ ক্ষেত্ৰত আপোনালোকে কিছুমান কাম নাজানে, আপোনালোকৰ কনফিউজন আছে বা অভিজ্ঞতা নাই কিছু, সেই কামত আপোনালোকে তৎক্ষণাত আগনাবাঢ়িব, নহ'লে আপোনালোকৰ পদোন্নতি বাধা আহিব পাৰে। আপোনালোকৰ দৰমহা আদিৰ ক্ষেত্ৰতো কিছু সমস্যা হ'ব পাৰে। ব্যৱসায়ীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে ব্যৱসায়ীসকলে হয়তো কিছু সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হ'ব পাৰে। আপোনালোকৰ ব্যৱসায়িক আগুৱাই নিয়াৰ ক্ষেত্ৰত এলেহুৱা নহ'ব, এলাহ ভাৱবোৰ টোটেলি আপোনালোকে পৰিহাৰ কৰক। ব্যৱসায় ক্ষেত্ৰত এলাহ ভাৱি আপোনালোকৰ সমস্যাহে কৰিব পাৰে, বৰঞ্চ যদি আপুনি এলাহ ভাৱবোৰ তৈয়াৰ কৰি বৰঞ্চ যদি আপুনি আপোনালোকৰ ব্যৱসায় সম্প্ৰসাৰণৰ বাবে যদি কঠোৰ পৰিশ্ৰম কৰে, তেন্তে আপুনি অগ্ৰগতি লাভ কৰিব। আপোনালোকৰ সেইটো কাম ব্যৱসায় ক্ষেত্ৰত যদি আপোনালোকে এলাহ লৈ আহে বা কামবোৰ যদি ভালকৈ ঢংভাৱে নকৰে, তেনেহ'লে ব্যৱসায় দাম মাৰিব। গতিকে এই কথাখিনিৰ প্ৰতি আপোনালোকে গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে যুৱক যুৱতীসকলে আজিৰ দিনটোত ধৈৰ্য বজাই ৰাখিব লাগে। বন্ধু বান্ধৱী বা পৰিয়ালৰ সৈতে যিকোনো ৰেষ্টুৰেণ্ট বা ক'ৰবাত ভাল এটা ঠাইত আপোনালোকে যাব পাৰে আৰু প্ৰিয় আপোনালোকৰ খাদ্য খাব পাৰিব। আপুনি আপোনালোকৰ জীৱনসংগীৰ সৈতে কোনো ঠাইত আপোনালোকে যাব পাৰে। আজিৰ দিনটো বৈবাহিক জীৱনতো শুভ দেখা পোৱা গৈছে। পুৰণি স্মৃতিবোৰ আপোনালোকৰ মনত পেলাব। ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে ছাত্ৰ ছাত্ৰীয়ে পঢ়া শুনাৰ প্ৰতি যথেষ্ট গুৰুত্ব দিয়াটো আপোনালোকৰ বাবে আজিৰ দিনটো প্ৰয়োজন আছে। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে আপোনালোকৰ স্বাস্থ্য ভাল হ'ব, আপোনালোকৰ কোনো ধৰণৰ বিশেষ অসুবিধা নহ'ব। প্ৰেমত শুভ। যদি আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰি দিব। আপোনালোকৰ আত্মীয়বৰ্গৰ পৰিয়ালবৰ্গলৈ ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰি দিব। কমেণ্ট বক্সত ওম নমঃ শিৱায় লিখিব।
শুভ রং হব নীলা রং আর শুভ সংখ্যা হব সাত। এবার আসছো মকর রাশিলো। মকর রাশি জাতক জাতিকাসকলের দিনটি শুভ দেখা গেছে। কর্মের ক্ষেত্রে জড়িত ব্যক্তি সকলে বিশেষ যদি আপনাদের জবটা চেঞ্জ করব বিচারে তেনে তারবাবে কিছু সুযোগ আপনার চাব লাগবে। যখন প্রাইভেট সেক্টরত কাম করে আগর তুলনাত বেশি আপনার দরমহা পাব পারে, কিছু ধৈর্য বজায় রাখব লাগে। ব্যবসায়ী সকলের কথা কবলে যাওতে ব্যবসায়ী সকলে আপনার ব্যবসায় সম্প্রসারণের বহুত বেশি হার্ড ওয়ার্কিং করব লাগিব, কষ্ট করব লাগিব। আপনার ব্যবসায় আগুয়া নিবলে আপনি সম্পূর্ণ বা বহুত মনোনিবেশ করব লাগিব, গুরুত্ব দিব লাগিব, একাগ্রতা দেখাব লাগিব আর এলাহ ত্যাগ করব লাগিব। তেতিয়াহে আপনার ব্যবসায় ক্ষেত্রে আগবাহিব পারিব বা আগবাহি গিয়ে আপনাদের থাকিব বলে কৈছে। যুবক যুবতী সকলের কথা কবলে যাওতে কিছু মানসিক চাপের কোনো একটা বিষয় খিংখিঙিয়া হব পারে বলে কৈছে। সেইভাবে বেশি খং উঠারপা বিরত থাকিব লাগে আর নিজক নিয়ন্ত্রণত রাখিব লাগে। আপনার পরিয়ালত কিবা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হব পারে। আপনার স্বাস্থ্যর কথা কবলে যাওতে মূরের বিষ আদি সমস্যা আপনার আমনি করব পারে। তীব্র বিষ হলে চিকিৎসকের পরামর্শ লো আপনাদের আগবাহক বলে কৈছে। সমস্যাখিন সমাধান করার ক্ষেত্রে আপনি বেশি কাম করার ভাগুড়া অনুভব করব পারে আজির দিনটিতে, যার বাবে আপনি জ্বর বা মূরের বিষত ভুগিব পারে। সে আপনি কোনো ধরনের অসাবধান হব নালাগে, গতি প্রত্যেকটা মুহূর্তে একটিভ হয়ে থাকবলে চেষ্টা করব। প্রেমত ভুল বুঝাবুঝিব আঁতর হব, বিশেষ আজির দিনটি সমস্যাখিন সমাধান হব। ইজনে সিজনের আবেগব মনের ভাবব বুঝবলে চেষ্টা করা উচিত, আবেগে যিকোনো সিদ্ধান্ত নলব। পিতৃ মাতৃর সহায়ত আপনাদের আগবাড়ি যাব পড়ব, সুপরামর্শ গাইডেন্সে আপনার বহুত ক্ষেত্রে উপকৃত করব। আপনার শুভ রং হব গোলপিয়া রং আর শুভ সংখ্যা হব সাত। যদি আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করব আর ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করব। কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে নপাহরিব। আপনার সকলের দিনটি শুভ হোক, মনের ইচ্ছাব পূরণ হোক তাদের কামনা করছো। এবার আসছো রাশিফল কীর্তনের অন্য একটা গুরুত্বপূর্ণ রাশি, সেই রাশিটি হয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাসকলের দিনটি মধ্যমে দিন। আজির দিনটি আপনার পরিয়ালের পরিস্থিতির কথা কবলে যাওতে আপনার পরিয়ালত হয়তো কোনো ধর্মীয় কার্যসূচী আয়োজন করা হব পারে বলে কৈছে। আর কর্মের ক্ষেত্রে আপনি হয়তো কিবা একটা কারণত বিশেষ চিন্তিত হয়ে পড়ব পারে। আজি ব্যবসায়ী সকলের ব্যবসায় করা যখন জাতক জাতিকা আছে বা যখন মানুষ আছে ব্যক্তি আছে আপনি আপনার ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হবলগা হব পারে, যার বাবে আপনি হয়তো বহুত বেশি চিন্তাত পড়ব। আপনার সন্তানের বিষয় নিশ্চিত করব কেনে ধরনের আগবাড়ব, কেরিয়ারও লোক চিন্তিত হব। আপনি আপনার সন্তানের কেরিয়ারক লো সন্তুষ্ট হব বলে কৈছে। কিছু ক্ষেত্রে ডিসিশনব আপনার যেধরনের ইচ্ছা সেইখানে পূরণ করার ক্ষেত্রে ব্যস্ত থাকিব। আপনি পরিয়ালের সহ ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করব পারে, যত আপনি বহু বেশি সুখী অনুভব করব, মানসিক শান্তি লাভ করব। আপনার স্বাস্থ্যর কথা কবলে যাতে আপনার স্বাস্থ্য স্বাভাবিক হব, কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যর অল্প চিন্তিত হব পারে। বৈবাহিক জীবনে বিবাহিত ব্যক্তি সকলে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যর প্রতি অল্প সজাগ হব। আপনাদের ইজনে সিজনের মনের ভাব বুঝবলে চেষ্টা করব, আবেগব বুঝবলে চেষ্টা করব। হাড়ের বিষ আদি হব পারে, যার বাবে আপনি চিকিৎসকের পরামর্শ লো আপনাদের আগবাহিব লাগিব, চিকিৎসা করাব লাগে। যদি আমার এই চ্যানেলটি একেবারে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করে দিব। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাসকলের কথা কবলে যাওতে মীন রাশি জাতক জাতিকাসকলের দিনটি শুভ দেখা গেছে। শ্রমিক মানুষের কথা কবলে যাওতে আপনার কর্মের ক্ষেত্রে আপনার একটা ভাল দিন হব। ব্যবসায় করা যখন জাতক জাতিকা আছে বা মানুষের আপনার দিনটি ভাল, আপনি আপনার আবদ্ধ ধন ঘুরাই পাব পারিব যাতে আপনি আপনার ব্যবসায় আগুয়াই নিব পারে। আপনি নতুন ব্যবসায় এটা আরম্ভ করার কথা ভাবিব পারিব। আপনার পারিবারিক জীবনের কথা কবলে গেলে আপনার পারিবারিক জীবনটি বহুত সুখী হব বলে কৈছে। আপনার পরিয়ালত শান্তি আর সুখ থাকিব, যার বাবে আপনার মনটি অতি সুখী হব। আজি নতুন সম্পত্তি কিনার পরিকল্পনা করব পারে। আপনার স্বাস্থ্যর কথা কবলে যাওতে শ্বাস প্রশ্বাসজনিত যিকোনো সমস্যায় আপনার বারোকে আমনি করব পারে, সেইভাবে আপনি বিশেষ বুকুর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ লো নিজের চিকিৎসা করা উচিত, নহলে আপনার সমস্যা বাড়ব পারে। ঘরের মানুষের কোথাও উলাই যাব পারে, কিন্তু ঘরের মানুষের কার্যবেচন নকরব। আপনার সন্তানের স্বাস্থ্যর আপনি অল্প চিন্তাত পড়ব পারে। প্রেম জীবনত শুভ দেখা পাওয়া গেছে। ছাত্র ছাত্রীসকলের ব্যস্ততাপূর্ণ দিন, যিকোনো সিদ্ধান্ত লোতে খরখেদাকৈ নলব। আজির কর্মের ক্ষেত্রেও ধৈর্য বজায় রাখব লাগে। আজির দিনটি আপনার সকলো ক্ষেত্রতে ধ্যান রাখব লাগবে। যদি আপনি নতুন চাকরি এটার বাবে কিবা একটা সাক্ষাৎকার দিয়েছে বা কিবা একটা ভাল একটা কামত আগবাড়িছে সেইখানে ক্ষেত্রে ধৈর্য ধরব। কোনো অফার আদি আপনার আহিব পারে, সেই অফারখানি একসেপ্ট করবলে চেষ্টা করব লাগে। খং রাগব পরিহার করব, খং নিয়ন্ত্রণ করব বলে কৈছে। আজির ব্যবসায় ক্ষেত্রতো আর্থিক সুবিধা পাব পারে।
যদি আমার এই চ্যানেলটো আপোনালোকে একেবারে নতুন হয় চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটি ভাল লাগে লাইক এটা করে দিব আপনার আত্মীয়বর্গর পরিয়ালবর্গরও ভিডিওবর শেয়ার করে দিব আপনার সকলের দিনটি শুভ হোক মনের ইচ্ছাবর পূরণ হোক তার কামনা করে আজির গুরুত্বপূর্ণ রাশিফল ভিডিওটির মানে ধন্যবাদ ওম নমঃ শিবায়।